হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব সালমান ক্যাটরিনার সিনেমায় এবার ইমরান হাশমিকে ভিলেন হিসেবে দেখা যাবে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে তার আগে আপনাদেরকে জানাই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। জনপ্রিয় বলিউড অভিনেতা ইমরান হাশমি, সিরিয়াল কিসার হিসেবে বলিউড দর্শকের কাছে বেশি পরিচিত ইমরান হাশমি, এবার নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হবেন ইমরান হাশমি। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি টাইগার, খুব শীঘ্রই এই তৃতীয় কিস্তি শুটিং শুরু হতে চলছে। শোনা যাচ্ছে এই সিনেমাতেই ভিলেন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সিনেমাটি প্রযোজনা করছেন ইয়াশরাজ ফিল্মস। এই প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অফ ইন্ডিয়াতে জানান, ইয়াশরাজ ফিল্মস কর্তৃপক্ষ মনে করছে ইমরান হাশমি চরিত্রটির জন্য সম্পূর্ণ উপযুক্ত, তিনি খুবই চমৎকার ও দক্ষ অভিনেতা, অভিনয় দক্ষতার জন্যই তিনি চরিত্রটি পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে প্রথমবার সালমান ও হাশমিকে এক সিনেমায় দেখা যাবে। তবে এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এই ফ্র্যাঞ্চাইজি প্রথম সিনেমা একথা টাইগার, সিনেমাটি পরিচালনা করেন কাবির খান, এতে খল চরিত্রে ছিলেন গেভি চহল। এরপর দ্বিতীয় সিনেমা টাইগার জিন্দা হে, পরিচালনা করেন আলি আব্বাস জাফর, এই সিনেমায় সাজ্জাদ দেলাফ্রোজকে খল চরিত্রে দেখা যায়। এবার সিরিয়াল কিসার তকমা ভেঙ্গে ইমরান হাশমি পর্দায় কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটি দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা। টাইগার থ্রি সিনেমাটি পরিচালনা করবেন মনীষ শর্মা। আগামী এপ্রিলে তুরস্কের ইস্তাম্বুলে সিনেমাটি শুটিং শুরুর কথা রয়েছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার সালমান ক্যাটরিনার ছবিতে একজন খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। সো ভিউয়ার্স, সিরিয়াল কিসার থেকে একজন খলনায়ক কেমন লাগছে শুনতে? আর এটি জানতে হলে এবং এর আরো আপডেট জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।